হীরক রাজার দেশে সিনেমায় বাঘের সঙ্গে রবি ঘোষের যে সিনটা রয়েছে আমরা কেউ কোনোদিন সেই সিনটা ভুলব না তুমি যে ঘরে কেতা জানতো কিন্তু এই দৃশ্যটার শুটিং কিভাবে হয়েছিল জানেন সে এক কাণ্ড সে এক গল্প তো রবি ঘোষ লিখছেন মাদ্রাসে আমাদের এই শুটটা হচ্ছে মাদ্রাস তখন এখন চেন্নাই তো রবি ঘোষ বলছেন যে প্রথম দিন আমাদের সমুদ্রের ধারে কিছু দৃশ্য শুট করার ছিল তারপরের দিন আরও কিছু দৃশ্য রয়েছে আর তৃতীয় দিন বাঘের সঙ্গে শুটিং রয়েছে হঠাৎই খবর এলো মানিক দা অর্থাৎ সত্যজিৎ রায় মানিক দার সঙ্গে বাঘকে দেখতে যেতে হবে বিখ্যাত সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় যাকে রবি ঘোষ কালু বলে ডাকতেন রবি ঘোষ বলছেন কালু এসে বলল চলো রবিদা বাঘ দেখতে যেতে হবে মানিকদার সঙ্গে যেতে হবে এইবার রবি ঘোষ বলছেন বাঘের ডেরায় গিয়ে পৌঁছালাম খাঁচায় করে বাঘটাকে নিয়ে আসা হলো একটু একটু ভয়ও করছে প্রথমেই গট করে বাঘের দিকে এগিয়ে গেলেন সত্যজিৎ রায় তার যেন কোনো ভয় ডরি নেই গেলেন বাঘটার গায়ে হাতও বোলালেন আর তারপরে রবি ঘোষ বলছেন আমার দিকে তাকিয়ে মানিকদা বললেন রবি এসো এদিকে কোনো ভয় নেই আমি গেলাম হাত দিতে বললেন তারপর বাঘের গায়ে রবি ঘোষ বলছেন আমি হাতটা দেবো কি দেবো না মানিকদা বললেন ভয়ের কোনো কারণ নেই বাঘটার অনেক বয়স হয়েছে বুড়ো আর তাছাড়া চোখেও খুব একটা দেখে না হাত দিলাম বাঘের গায়ে বাঘটা একবার হাউ করে আমার দিকে তাকালো কিন্তু তার বেশি কিছু নয় হাত বলিয়ে নিলাম আমার ভয় মুহূর্তের মধ্যে কেটে গেল ব্যাস আমি প্রচন্ড কনফিডেন্ট বাঘের সঙ্গে শুটিং কোনো ব্যাপারই নয় এই রকম সময় ঠিক পরের দিন যখন শ্যুট আগের দিন রাতে রবি ঘোষ বলছেন তখন আমি হোটেলের ঘরে বসে তপেনের সঙ্গে আড্ডা মারছি হঠাৎ কালু এসে বলল রবিদা মানিকদা কিন্তু বাঘটা বদলে দিয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে আমি ফিউজড বাঘ বদলে দিয়েছে মানে রবি ঘোষ বলছেন সেদিনকে রাত্রিবেলাটা রকমে ঘুমালাম কি ঘুমালাম না পরের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি শুটিং ফ্লোরে চলে গেলাম শুটিং ফ্লোরে গিয়ে দেখছি সবাই আমার দিকে তাকিয়ে আছে সবাই কেমন একটা থমথমে কেউ কিছু বলছে না ইতিমধ্যে মানিক দা এক ঝলক হঠাৎ যাওয়ার সময় বলে গেলেন রবি শোনো কালকের বাঘটাকে বদলে দিয়েছি ওই বাঘটার একেবারে কোনো ক্যারেক্টার নেই নতুন বাঘ এনেছি এই বাঘটা অনেক বড় কিন্তু ট্রেন্ড আমি শুনে ভাবলাম নতুন বাঘ অনেক বড় পুরনো বাঘ ক্যারেক্টার নেই ট্রেন্ড বেশ ভালো কথা ইতিমধ্যে কালু এসে আবার রবি ঘোষকে বলছে রবিদা এই বাঘটা কিন্তু অনেক বড় কিন্তু ট্রেন্ড সবাই এই একই কথা বলে যাচ্ছে বাঘটা ট্রেন্ড বাঘটা ট্রেন্ড যাগে কাজ যেটুকু করা সেটুকু করলাম এইবার বাঘের আসার সময় হলো। রবি ঘোষ লিখছেন একটা বিরাট বড় খাঁচা চাকাওয়ালা খাঁচা সেটাকে প্রায় ১৬ জন ঠেলতে ঠেলতে শুটিং ফ্লোরে নিয়ে এলেন এবং সেই খাঁচার ভেতরে বিরাট বড় দৈর্ঘ্যে প্রায় সাড়ে দশ ফুট এবং খাঁচার ভেতরেই সেই বাঘ এমন করে হেঁটে চলে বেড়াচ্ছে দেখলে প্রাণ উড়ে যাবার জোগাড় বাঘটির সঙ্গে এসেছেন একজন মহিলা ট্রেনার তার সঙ্গে আরো বেশ কিছু লোকজন রয়েছে এইবার শুটিং ফ্লোরে সেটের কাছে নিয়ে গিয়ে খাঁচার দরজাটা খুলে দেওয়া হলো বাঘটা এক লাফে খাঁচা থেকে বেরিয়ে পড়লো এবং সঙ্গে সঙ্গে ওই ট্রেনার এবং তার সঙ্গে যে লোকজন ছিল তারা সবাই মিলে লাঠি ঠুকতে শুরু করলো মাটিতে আওয়াজ শুনে বাঘটার মুভমেন্ট একটু চেক হলো দেওয়াল ঘেসে বাঘটা টুক করে বসে পড়লো এইবার সেই ট্রেনার একটা ভিজে কাপড় নিয়ে গিয়ে বাঘটার গায়ে হাত বোলাতে শুরু করলো রবি ঘোষ বলছেন আমি ততক্ষণে দেখছি শুটিং ফ্লোরে যারা রয়েছেন তারা সব দূরে দূরে সরে গেছেন মানিক দা নিজে ক্যামেরাটা বসিয়েছেন বাঘের থেকে প্রায় কুড়ি গজ দূরে বাকিদের অনেককেই দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ গজ দূরে তক্তার উপরে উঠে দাঁড়িয়ে আছেন ইতিমধ্যে রবি ঘোষ বলছেন ততক্ষণে আমার ভয় ডর পুরো কেটে গেছে মানে আমার ব্যাপারটা তখন যে কিসের জীবন কিসের মরণ আমাকে তো মরতেই হবে আজই আমার মৃত্যু নিশ্চিত মোহ মায়া সব ত্যাগ করে আমি বেরিয়ে শুধু একবার বাঘটার দিকে তাকিয়ে ভাবলাম যে বাঘটা কি আমাকে থাপ্পড় মারবে নাকি আমাকে কামড়াবে কিভাবে আমি মরবো সে যাই হোক যেভাবেই মরি না কেন মরবো তো আমি আজকে বটেই লোকে বলবে সত্যজিৎ রায়ের শ্যুট করতে করতে মারা গেছে রবি ঘোষ আহাাহা কি ভালোই না ব্যাপার এইবার সেই ট্রেনার বলে উঠলেন বাঘকে সাথ साथ কাম काम करेगा রবি ঘোষ বলছেন আমি বীর দর্পে বলিষ্ঠ কণ্ঠে বললাম হাম এইবার ট্রেনার বললো ইধার আইয়ে তারপর হাতে সেই ভিজে কাপড়টা ধরিয়ে দিয়ে বলল বাঘের গায়ে ভিজে কাপড়টা দিয়ে বোলাতে থাকুন আমি চুপচাপ বসে পড়ে সেই কাজ করতে শুরু করলাম এইভাবে চলছে এইবার ইতিমধ্যে ট্রেনারটা বলছে যে উম্মা উম্মা কিছুক্ষণ পরে সেই ট্রেনার দূরে সরে গেলেন ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়ে গেলেন এইবার শুধু আমি আর বাঘ আর কেউ নেই কোথাও নেই ইতিমধ্যে রবি ঘোষ বলছেন একবার আমি উম্মা উম্মা বলতে বলতে ভুল করে উমা বলে ফেলেছিলাম বাঘটা তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়েছে ট্রেনার আবার দূর থেকে লাঠি দিয়ে আওয়াজ করতে এই বাঘটা আবার বসে পড়েছে এইরকম দশ মিনিট চলার পর জিৎ রায় বললেন রবি ঠিক হয় না এবার রবি ঘোষ বলছেন আমি তো তখন অন্য রবি ভয় ডর কিচ্ছু নেই আমি বললাম হ্যাঁ হ্যাঁ সব কন্ট্রোলে আপনি টেক নিতে পারেন নিমাই ঘোষ সঙ্গে সঙ্গে কাছে চলে এলেন অনেকগুলো ছবি টবি তুলতে শুরু করলেন তারপরে শুটিং শুরু হয়ে গেল পাঁচটার মধ্যে শ্যুট শেষ বাঘকে নিয়ে চলে যাওয়া হয়ে গেল সবাই এসে আমার পিঠ চাপড়ে আমাকে তখন প্রচণ্ড বাহবা দিচ্ছে রবি ঘোষ বলছে সবাই বলছে কি অসীম সাহস তোমার এই সব কিছু বলার পরে রবি ঘোষ শুধু একটাই কথা বলেছিলেন তিনি শুটিং ফ্লোরেই রঞ্জিতদার দিকে তাকিয়ে বলেছিলেন আজ প্রচন্ড টেনশন গেছে একটা স্কট ছাড়া কিন্তু আজ চলবে না ওকে গ্রান্টেড এই হচ্ছে রবি ঘোষের সেই বাঘের সঙ্গে শুটের গল্প কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন আবার দেখা হবে পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন